দক্ষিণ দিনাজপুর জেলার ঢিলপির গ্রাম। বিগত দু মাস আগে ডাইনি অপবাদ দিয়ে এক ব্যক্তিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল। মুহূর্তে সমগ্র জেলা জুড়ে ঘটনাটি জানাজানি হয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমান যুগে দাঁড়িয়ে যেখানে বিজ্ঞান প্রতি মুহূর্তে এগিয়ে চলেছে, সেখানে এখনো আদিবাসী সমাজের প্রত্যন্ত এলাকায় ডাইনি প্রথা রয়েছে। ডাইনি তন্ত্র মন্ত্র তুকতাক এসব জিনিসে বিশ্বাস এবং তার চর্চা অতি প্রাচীন এবং বিশ্বব্যাপী। এশিয়া আফ্রিকা ইউরোপ সব ইতিহাসেই প্রাচীন গ্রন্থে ডাইনি আর তুকতাকের প্রসঙ্গ রয়েছে। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র, যেটা বেদের অন্যতম অঙ্গ, সেটাও অলৌকিক তন্ত্র মন্ত্রে ভরপুর। মনিসের উইলিয়ামের বিখ্যাত সংস্কৃত অভিধান অনুযায়ী ডাকিনীদের কথা পাওয়া যায় ভগবত পুরাণ, ব্রহ্মপুরাণ, মার্কেন্ডীয় পুরাণ এবং কথা শরীর সাগর নামক গ্রন্থে। ব্যাবিলন সভ্যতার বিখ্যাত হাম্মুরাব্বির অনুশাসনে ডাইনি বিদ্যার কথা পাওয়া যায়। এছাড়াও প্রাচীন মিশরীয় গ্রিক এবং রোমান সভ্যতাতেও ডাইনি প্রবৃত্তির কথা উল্লেখ রয়েছে। রোম সাম্রাজ্যে গণহারে ডাইনি পুরানোর ঘটনা ঘটেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আধুনিক যুগের গোড়ার দিকে ইউরোপের ইতিহাস ঘটেছিল কুখ্যাত এবং ভয়ঙ্কর ডাইনি পুরানোর ঘটনা। তখন প্রায় 40 থেকে 60 হাজার মানুষকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। দক্ষিণ দিনাজপুর জেলার ঢিলপির গ্রাম এখনো অন্ধকারাচ্ছন্ন এবং কুসংস্কারে ভরপুর মানুষদের বসবাস সেখানে। কুসংস্কার দূর করতে এদিন সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো এলাকায়। বুনিয়াদপুর জীবন সুরক্ষা মেডিকেল এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রমেশ কিসকুর উদ্যোগে ঢিলপির গ্রামে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এবং এলাকার বেশিরভাগ মানুষজন রক্ত স্বল্পতা এবং উচ্চ রক্তচাপে ভুগছেন। পিছিয়ে পড়া এলাকার মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হয়। এদিন পাশাপাশি ডাইনি প্রথা এবং সমগ্র রকমের কুসংস্কারের প্রথা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে সচেতন করা হয় এলাকার মানুষজনদের। প্রত্যন্ত কুসংস্কার আচ্ছন্ন এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং ডাইনি প্রথার বিরুদ্ধে সচেতনতামূলক শিবির আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। এই ধরনের কর্মসূচি আগামী দিনেও চলতে থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সন্দীপ অটো লাইন হিরো ধামাকা অফার, হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3,000 টাকার ছাড়, গ্লামার হ্যালোজেনের উপর পান 2,000 টাকা ছাড়। তাছাড়া রয়েছে ফিনান্সে লো ডাউন পেমেন্টের সুবিধা। অফার সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। কন্ট্যাক্ট 9832077848। অত্যন্ত এলাকায় যারা গ্রামবাসীরা যারা এখানে ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পায় না, আমরা চেষ্টা করেছি যে এরা যাদের স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পায়, এবং আমরা এই জীবন সুরক্ষা মেডিকেলের উদ্যোগে এবং ডাক্তারবাবুর উদ্যোগে আমরা চাই যে এভাবে মানুষ স্বাস্থ্য পরিষেবা পাক। আর আমরা সারা বছরই মানুষকে কিছু কিছু সারা বছরই পরিষেবা, স্বাস্থ্যসম্মত পরিষেবা আমরা দিয়ে থাকি। অবশ্যই আমরা সারা বছরই পরিষেবা দিয়ে থাকি। আমরা চাই যে প্রত্যন্ত এলাকা যারা গ্রামবাসীরা যারা মেডিকেল পরিষেবা থেকে যারা বিরত বা যারা পরিষেবা ঠিকমতো পায় না, আমরা চাই তাদের কাছে যেতে এবং তাদের সমস্যা তাদের। আজকে যে আপনারা ঢেলপির গ্রামে এসেছেন, এটা কি সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন? একদম বিনামূল্যে আমরা সব কিছু দিচ্ছি। এখানে যেমন ডাক্তারবাবু বিনামূল্যে চিকিৎসা করছে, তেমনই ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে। এখানে সুগার টেস্ট করা হচ্ছে, যার সুগার রয়েছে তাকে ফ্রিতে সুগারের মেডিসিন দেওয়া হচ্ছে। এমনকি যারা অ্যানিমিয়াতে রক্তাল্পতাতে ভুগছে তাদেরকে বিভিন্ন রকম মেডিসিন দিয়ে তাদেরকে ডাক্তারবাবু সাহায্য করছে। অবশ্যই নেব, আমরা চাই যে এরকম কর্মসূচি সারা বছরই চলুক। এই গ্রামটাতে 25/5/2022 এখানে একটা মানে অন্ধবিশ্বাস কুসংস্কারকে কেন্দ্র করে একটা ডাইনি ডিক্লেয়ার করে একটা খুন হয়, এবং এই গ্রামের মধ্যে অন্ধবিশ্বাস প্রচণ্ডভাবে বিরাজমান। আর আমাদের যে মানে কর্তব্য হিসাবে এই এলাকা থেকে অন্ধবিশ্বাসকে দূর করার জন্যই আজকে এই প্রোগ্রামটাকে আয়োজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম উদ্যোক্তা ভারত জাকাত মাঝি পারগানা মহল দক্ষিণ দিনাজপুর জেলা, আর তার সাথে আমাদের জীবন সুরক্ষা আমাদের মেডিকেল ওষুধ দোকান বুনিয়াদপুর, এনাদের ইয়েতে এবং গ্রামবাসীদের উদ্যোগে আমরা আজকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। এখন আমরা মোটামুটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মেন যে ডিজিজগুলো এর মধ্যে আমরা পাচ্ছি বেশিরভাগ লোক হচ্ছে অ্যানিমিয়া, এবং তার সাথে হচ্ছে যে হাইপার টেনশন কিংবা লো প্রেশার। এবং হাইপার টেনশন এবং অ্যানিমিয়া এই দুটো রোগ হচ্ছে এখানে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি। এবং আমরা একটা সতর্ক করতে পারছি, কারো যদি 220 উপর প্রেশার পাচ্ছি, যারা যে কোনো সময় স্ট্রোক হবে, মারা গেলে অন্তত আইডেন্টিফাই করে যাচ্ছি গ্রামের মধ্যে যে এগুলোকে কেন্দ্র করে আর কোনো নতুন করে
ডানভূত ওঝা এই সিস্টেম আসবে না। আর বাকি হচ্ছে যাদের বাচ্চাদের আমরা দেখছি কোনো কোনো মানে ম্যালনিউট্রিশন যে রোগগুলো খুব মানে প্রচণ্ডভাবে, এবং এদের পাড়ার মধ্যে হাইজিন, হ্যাঁ, এডুকেশন যেগুলো কম আছে, এগুলো সমস্ত নিয়ে আমরা একটা সচেতনতা শিবিরের মতো করছি। এবং প্রায় গ্রামের লোক যা দেখতে পাচ্ছি প্রায় 150-200 লোক তো অলরেডি আছে এবং লোকজন আবার আসছে।